জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না সবার উন্নত জীবন মান নিশ্চিত করা হবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুজিব বর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়া ভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুজিব বর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজিমপুর সরকারি কলোনি মিরপুর ছয় নম্বর সেকশন মালিবাগ এবং মতিঝিলে দুই হাজার চারশো চুয়াত্তরটি ফ্ল্যাট সম্বলিত পাঁচটি আবাসন প্রকল্প এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত তিনশোটি ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাস এ সময় প্রধানমন্ত্রী বলেন বস্তিতে বাস করা কেউ ঘরে ফিরতে চাইলে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমি সহ ঘর দেয়া হবে এবং ছয় মাস যেন তারা চলতে পারে সে ব্যবস্থাও করবে সরকার আজকে আমরা অন্তত তিনশোটা ফ্ল্যাটে তিনশোটা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি এবং পর্যায়ক্রমিক ভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে আর যারা নিজের গ্রামে ফিরতে চান যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব আমাদের আশ্রয়ন প্রকল্প দুইয়ের মাধ্যমে আমরা সেটা দিচ্ছি সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে ছয় মাসের খাবার আমরা বিনামূল্যে দেব যাতে ওই ছয় মাসের মধ্যে নিজে কাজ করে চলতে পারেন শেখ হাসিনা আরো বলেন জাতির পিতার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি নাগরিক সুন্দর ও উন্নত জীবন পাবে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না একটি মানুষ গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না প্রত্যেকের একটা ঠিকানা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে আজকে যদি বেঁচে থাকতেন আমি জানি হয়তো আজকে পঞ্চাশ বছর চল্লিশ বছর আগেই অর্থাৎ স্বাধীনতা দশ বছরের মধ্যে এ দেশের মানুষ উন্নত জীবন পেত এ সময় অনুষ্ঠানে মাদারীপুরে নির্মিত সমন্বিত অফিস ভবনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী असद जियल बांगला ढाका